আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তামান্না পারভীন, শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই লার্নিং কার্যক্রমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পাঠদানের বিষয় চতুর্থ শ্রেণী ব্যাকরণ অংশ, এক কথায় প্রকাশ, সাধুচরিত শব্দ, যুক্ত বর্ণ। এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন অর্থ বাক্য ছোট বা সংক্ষেপ করা। বাক্য সংকোচনের ফলে ভাষা সহজ সুন্দর হয় এবং শুনতে ভালো লাগে। একাধিক পদকে ছোট করে এক পদে প্রকাশ করাকে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলা হয়। এখানে কয়েকটি আমরা এক কথায় প্রকাশ দেখতে পাচ্ছি। অনেকের মধ্যে, সেটাকে আমরা বলছি অন্যতম। জানার ইচ্ছা, তার এক কথায় হবে জিজ্ঞাসা। আকাশে যে চড়ে, এক কথায় প্রকাশ হবে খেচর। বিদ্যা আছে যার, বিদ্যান। ভাতের অভাব যার, হাভাতে। মহান যে নারী, তাকে এক কথায় আমরা কি বলি মহিয়সী। পান করার ইচ্ছা, সেটার এক কথায় প্রকাশ হবে পিপাসা। যা দেখা যাচ্ছে, দৃশ্যমান। এখানে দেখো যে শব্দগুলো ছোট হওয়ার কারণে সহজ সরল এবং তোমার বুঝতে অনেক সহজ হবে। এরপরে আসি আমরা সাধু ও চরিত্র। বাংলা ভাষাভাষী সকলে সহজে বলতে পারে এবং উচ্চারণ করতে পারে এবং বুঝতে পারে এমন ভাষাগুলোই কিন্তু চলিত ভাষা। আবার যে ভাষাগুলো ব্যাকরণে সকল নিয়মকানুন মেনে চলে এবং যে ভাষা সর্বজনীন স্বীকৃত লেখ্য ভাষা, তাকে বলে সাধু ভাষা। আমরা এখন দেখব যে সাধু ভাষা থেকে কিভাবে চলিত ভাষায় কথা বলা হয়। সাধু ভাষা শব্দ হচ্ছে উড়িতে, তাকে আমরা চলিত ভাষায় কি বলবো উড়তে। সাধু ভাষায় বলে বেড়াইতে, চলিত ভাষায় আমরা কি বলছি বেড়াতে। লুকাইয়া লুকিয়ে, জ্বালাইয়া জ্বালিয়ে, কাটিয়া কেটে, ছড়াইয়া ছড়িয়ে, খাইতে খেতে, ফিরিয়া ফিরে। এভাবে সাধু থেকে আমরা চলিত রূপ শব্দগুলো দেখতে পাই। এরপরে দেখো যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন। দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ মিলিত হয়ে যুক্ত ব্যঞ্জন বর্ণ বা যুক্তাক্ষর গঠিত হয়। যুক্তাক্ষর কখনো উপর নিচে, আবার কখনো পাশাপাশি লেখা হয়। দুই বা তার ততোধিক ব্যঞ্জন বর্ণ মিলিত হয়ে যে নতুন ব্যঞ্জন বর্ণ গঠিত হয় তাকে যুক্ত ব্যঞ্জন বর্ণ বা যুক্তাক্ষর বলে। এখানে যেমন দেখো ত যোগ ম, এটা দিয়ে একটি কি যুক্তাক্ষর দিয়ে একটি শব্দ দিয়েছি দেখো আত্মীয়। ঞ যোগ বর্গীয় জ, এটা দিয়ে একটি শব্দ তৈরি করা হয়েছে গঞ্জনা। মধ্যাহ্ন ন যোগ ড, এটা দিয়ে একটি শব্দ তৈরি করা হয়েছে গণ্ডি। দন্ত স যোগ দন্ত ন, এটা দিয়ে একটা শব্দ তৈরি করা হয়েছে স্নেহ। ল যোগ প, এটা দিয়ে একটা শব্দ হচ্ছে অল্প। ম যোগ ভ,
এটা দিয়ে একটা শব্দ তৈরি করা হচ্ছে সম্ভব। দন্ত ন যোগ দ, এটা দিয়ে একটা শব্দ সুন্দর। দ যোগ ধ, এটা দিয়ে একটা শব্দ তৈরি হচ্ছে বৌদ্ধ। এই যুক্তাক্ষরগুলো অধিক শব্দ তৈরি করা হয়, যুক্তাক্ষর দিয়ে অধিক শব্দ তৈরি করা যেতে পারে। তোমরা এখানে তোমাদের বাড়ির কাজ থাকবে যে এই যুক্তাক্ষর দিয়ে যে শব্দগুলো তৈরি করা হয়েছে এগুলো দিয়ে একটি করে বাক্য গঠন করবে। আজকের পাঠ থেকে তোমাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।